চাই নায়িকা অপু বিশ্বাস আর বুবলি গরিব দুঃখীদের মাঝে ফেতার কাপড় দিয়েছেন। না, আমি আসলে এই মুহূর্তে কিছুই করা হয়নি, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি সব কাজ দিয়ে। আর তার থেকে বড় কথা, আমাদের বাংলাদেশে একটা বড় একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেল বঙ্গবাজার, তার রাজসাক্ষী আমি একটা সময় আমার পরিবার ছিল, আমি আমার ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছি। তো সুতরাং আমি জানি যে ওই পরিবারের মনে আসলে কি হচ্ছে। শাকিব খান ভীষণ খুশি, পবিত্র রমজান মাসে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলি তারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এদিকে অপু বিশ্বাস তিনি কিন্তু প্রমাণ করেই দিলেন গরিব দুঃখীদের জন্য সবসময় মন কাঁদে তার। এতে ভীষণ প্রশংসায় ভাসছে শাকিব খান সহ তার দুই স্ত্রীরা। অপু বিশ্বাসকে দেখা যায় বরাবরই সামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতে, তাকে সবসময় দেখা যায় গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে। করোনা মহামারীর সময়ও নায়িকা অপু বিশ্বাস মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এছাড়া ঈদ এবং বিভিন্ন অনুষ্ঠানে নায়িকা অপু বিশ্বাস বরাবরই অসহায় মুসলিমের মধ্যে খাদ্য সামগ্রী এবং উপহার বিতরণ করে থাকেন। এবার সুপারস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস, তিনি রমজান এবং ঈদ উপলক্ষে 0-5 বছরের শিশু বাচ্চাদের মধ্যে কাপড় বিতরণ করবেন, এ কথা ঘোষণা দিয়েছিলেন এর আগে। তবে এর পাশাপাশি নায়িকা অপু বিশ্বাস তিনি ইফতারও বিতরণ করেছেন, জাকাত ফিতরের কাপড়ও বিতরণ করেছেন। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এছাড়া নায়িকা অপু বিশ্বাসের হাতে রয়েছে এক গুচ্ছ নতুন কাজ। এর ফাঁকে নায়িকা অপু বিশ্বাস তার এত ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়ান। এছাড়া নায়িকা অপু বিশ্বাস বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন অপু বিশ্বাস। বর্তমানে নায়িকা অপু বিশ্বাসের জনপ্রিয়তা সবার তুঙ্গে, সবাই যে কোনো প্রয়োজনে যে কোনো শোরুম বলেন বা যে কোনো কাজেই নায়িকা অপু বিশ্বাসকে খোঁজেন। এর কারণ বলতে নায়িকা অপু বিশ্বাসের শত শত লাখ লাখ ভক্ত অনুরাগী। সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস তার মনটা যেমন ভালো, তিনি অনেক বড় মনের মানুষ। এই রমজানে দুস্থদের পাশে যেভাবে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন এটা সত্যি প্রশংসার দাবিদার। অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়াতেন এবং তাদের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করতেন, এ নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করেছিলেন বুবলি অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসকে কটাক্ষ করে দীর্ঘ এক রচনা লিখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কারণ বুবলি বরাবরই যখনই অপু বিশ্বাসকে নিয়ে কোনো কিছু লিখেন তখন একটি রচনার সমানই লিখে ফেলেন, মনের যত ঝাল আছে উগড়ে দেন নায়িকা অপু বিশ্বাসের উপর। নায়িকা অপু বিশ্বাসের ভালো কাজগুলো সেই সময় কটাক্ষ করে বুবলি লিখেছিলেন, ইফতার সামগ্রী গরিবদের মাঝে দিচ্ছে, অসহায়দের কাপড় উপহার দিচ্ছে, এতিমখানায় খাবারও দিচ্ছে, আবার এগুলোর ফটোশুট করছে। মানুষকে দেখানোর জন্য এমন শো অফ করার কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না। অন্যকে যখন একজন কথা বলে তখন আসলে নিজের যে কি করছে সেগুলো ভুলে যায়। মানুষকে কথা বলতে কেউ কোনো ছাড় দেয় না, কিন্তু সেই কাজগুলো অবলীলায় করে যান তারা। নায়িকা বুবলি তার চাক্ষুষ প্রমাণ, অপু বিশ্বাসকে কত রকমের অপমান করেছে। অপু বিশ্বাস ইফতারি বিতরণ করেন, ঈদে কাপড় দেন দুস্থ দরিদ্রদের, এগুলো নিয়ে তাকে কম কথা শোনায়নি বুবলি। অথচ সেই কাজগুলো যখন নিজে করছেন এগুলো কিন্তু প্রশংসার পাশাপাশি অপু বিশ্বাসের পুরনো কথাগুলো তুলে ধরেছেন, কমেন্টে ধুয়ে দিয়েছেন বুবলিকে। এখন যে আপনি দান করছেন সেগুলো আবার ফেসবুকে আপলোড দিচ্ছেন, তাহলে আপনি তো একই কাজ করলেন। মানুষকে কথা বলতে আপনি তো ছাড় দেন না। অথচ